আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় তিনের দ্বিতীয় ভাগ, পানি চক্র। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম এই অধ্যায়টির প্রথম ভাগ, জীব উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানির প্রয়োজনীয়তা সম্পর্কে। আজ আমরা শিখব পানি চক্র সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ পানি চক্র। প্রথমেই এক, পানির অবস্থার পরিবর্তন। আমরা কি কখনো সকালে ঘাসের ওপর বিন্দু বিন্দু পানি জমতে থাকতে দেখেছি? এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে? এখানে আরো একটি প্রশ্ন দেওয়া আছে, অনুমান করতে পারো পানির বিন্দুগুলো কোথা থেকে আসে? বন্ধুরা, তোমরা কি জানো এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে? এগুলোকে কি বলা হয় তোমরা কি জানো? বন্ধুরা, এগুলো হলো শিশির। রাতে ঘাস গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলা হয়। এবং এগুলো কিভাবে সৃষ্টি হয়? বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে, তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয়। তাহলে এগুলো কিভাবে আসে আমরা জানতে পারলাম, এবং এগুলো হচ্ছে শিশির। বন্ধুরা, একটি প্রশ্ন লক্ষ্য করো, পানির ফোঁটাগুলো কিভাবে তৈরি হয়? তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমাদের পাঠ্যবইতে একটি কাজ দেওয়া আছে। তোমাদের এই ছকের কাজটি সম্পন্ন করতে হবে। প্রথমে দেখে নিই কাজের মূল বিষয়। কাজের মূল বিষয় হচ্ছে গ্লাসের গায়ে পানির বিন্দু। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, দুটি পরিষ্কার গ্লাস পানি ও বরফ নিই। তাহলে বন্ধুরা, তোমাদের প্রথম কাজ কি, দুটি পরিষ্কার গ্লাস নেবে, পানি নেবে এবং বরফ নেবে। অতঃপর দুই, নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিচেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে রয়েছে ক, কক্ষ তাপমাত্রার পানি, এবং খ, বরফ দেয়া পানি। তিন, দুইটি গ্লাসে কক্ষ তাপমাত্রার পানি ঢালি, একটিতে কয়েক খণ্ড বরফ নেই। বন্ধুরা, তোমরা এখানে দুটি গ্লাস লক্ষ্য করতে পারছো। খালি দুটি গ্লাসে কি করবে, গ্লাস কতে কক্ষ তাপমাত্রায় অর্থাৎ সাধারণ তাপমাত্রার পানি এই গ্লাসে দেবে, এবং দুটি গ্লাসে কক্ষ তাপমাত্রার পানি ঢালবে। অতঃপর গ্লাস খ অর্থাৎ দ্বিতীয় গ্লাসটিতে কয়েক খণ্ড বরফ দিয়ে দেবে। চার, কিছুক্ষণ পর গ্লাস দুটির বাইরের পৃষ্ঠ লক্ষ্য করি এবং ছকে তার ছবি আঁকি। বন্ধুরা, তোমরা গ্লাসের পৃষ্ঠ দুইটি লক্ষ্য করো, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে গ্লাস কয়ের বাইরের পৃষ্ঠ দেখলে কোনো প্রকারের পানির উপস্থিতি লক্ষ্য করতে আমরা পারবো না। কিন্তু গ্লাস কয়ের বাইরের পৃষ্ঠ দেখলে পানির গায়ে, গ্লাসের গায়ে পানির ফোঁটা আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে আমরা কি দেখতে পারলাম চিত্র কতে কি হবে? তাহলে আমরা যদি দুইটি ছবি আঁকি, তাহলে গ্লাস কয়ের ছবিতে কি হবে, গ্লাসের বাইরের পৃষ্ঠে পানির উপস্থিতি লক্ষণীয় নয়, কিন্তু গ্লাস খতে গ্লাসের বাইরের পৃষ্ঠে পানির উপস্থিতি লক্ষণীয়। এবার সর্বশেষ কাজটি হচ্ছে, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা নিজেদের সহপাঠীদের সাথে নিজেদের কাজগুলো নিয়ে আলোচনা করবে, এবং কাজটি নিয়ে যখন সহপাঠীদের সাথে আলোচনা করবে, আলোচনা করার পর কি জানতে পারবে, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি সম্পর্কে তোমরা জানতে পারবে। কক্ষ তাপমাত্রায় পানি ও বরফ দেয়া পানি গ্লাসের মধ্যে, বরফ দেওয়া ঠান্ডা পানি গ্লাসে গায়ে জমা হওয়া পানির উপস্থিতি বায়ুতে পানির উপস্থিতি সম্পর্কে আমাদের একটি ধারণা দেয়। আমাদের কি ধারণা দিয়ে থাকে? কক্ষ তাপমাত্রার পানি ও বরফ দেওয়া পানির গ্লাসের মধ্যে পার্থক্যটি আমরা দেখতে পারি এই পরীক্ষণের মাধ্যমে। বন্ধুরা, এবার আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ফলাফল,
আমরা গ্লাস ক-এর বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা দেখতে পেলাম। অপরদিকে গ্লাস ক-এর বাইরের পৃষ্ঠে কোনো পানির ফোঁটা দেখতে পেলাম না। বন্ধুরা তোমরা ছবিটি লক্ষ্য করো, এখানে যে ছবিটি তোমরা লক্ষ্য করো দেখতে পাবে গ্লাস ক-এর বাইরের পৃষ্ঠে কোনো পানির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু গ্লাস ক-এর বাইরের পৃষ্ঠে পানির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টির উপর ভিত্তি করে একটি আলোচনা দেওয়া আছে। ফলাফলের ভিত্তিতে নিচের বিষয়গুলো চিন্তা করি। এক, দুটি গ্লাসের মধ্যে পার্থক্য কি? দুই, পানির ফোঁটাগুলো কোথা থেকে এলো বা কেমন করে এলো? বন্ধুরা ফলাফলের ভিত্তিতে তোমরা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ। আমরা প্রথম প্রশ্নটি দেখি, দুটি গ্লাসের মধ্যে পার্থক্য কি? দুটি গ্লাসের মধ্যে পার্থক্য হলো গ্লাস কতে কক্ষ তাপমাত্রার পানি রয়েছে এবং খতে বরফ দেয়া ঠান্ডা পানি রয়েছে। ফলে গ্লাস কয়ের বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা নেই, কিন্তু গ্লাস খয়ের বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা রয়েছে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করি, পানির ফোঁটাগুলো কোথা থেকে এলো বা কেমন করে এলো? পানির ফোঁটাগুলো জলীয় বাষ্প থেকে এসেছে। বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে পানির ফোঁটার সৃষ্টি করে। এভাবে সাধারণত পানির ফোঁটাগুলো আসে। বন্ধুরা এবার আমরা সারসংক্ষেপটি দেখে নিই। রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে। বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয়। বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয়। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার এই প্রক্রিয়ায় হচ্ছে বাষ্পীভবন। তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়। পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। যখন পানিকে শীতল করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়। বন্ধুরা তোমরা এখানে পানির বিভিন্ন অবস্থা সম্পর্কে লক্ষ্য করতে পারছো। আমরা প্রথমে জেনে নিই শিশির কি। রাতে ঘাস গাছপালা ইত্যাদির ওপর আমরা যে বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখি তাই হচ্ছে শিশির। এই শিশিরগুলো কিভাবে সৃষ্টি হয়? বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প, অর্থাৎ বায়ুতে যে জলীয় বাষ্প বিদ্যমান থাকে সেই জলীয় বাষ্প কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে একটি পানির ফোঁটা হিসেবে জমা হয়। বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। বাষ্প থেকে এই তরলে পরিণত হওয়াকে কি বলা হয়? ঘনীভবন। তাহলে এখানে আমরা ঘনীভবনের সংজ্ঞা দেখতে পেলাম কি, বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলা হয়। আরো বলা হয়েছে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয়। পানিকে তাপ দিলে আমরা দেখতে পাই এটি জলীয় বাষ্পে পরিণত হয়। এই তরল থেকে যখন বাষ্পে পরিণত হয় তখন এই প্রক্রিয়াটিকে আবার বলা হয় বাষ্পীভবন। তাহলে আমরা ঘনীভবনের পরে কি জানতে পারলাম? বাষ্পীভবন সম্পর্কে। কিভাবে বাষ্পীভবন হয়? পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয় এবং এই তরল থেকে বাষ্পে পরিণত হওয়াই হচ্ছে বাষ্পীভবন। বন্ধুরা এখানে লক্ষ্য করলে আরো দেখতে পাবে, আরো বলা হয়েছে তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তাপ দিলে পানি কিসে পরিণত হয়? জলীয় বাষ্পে পরিণত হয়। আবার ঠান্ডা দিলে, পানিকে যদি আমরা ঠান্ডা অবস্থায় রাখি তাহলে পানি কি হয়ে যায়? বরফে পরিণত হয়। বরফকে তাপ দিলে তা আবার কিসে পরিণত হয়? তা আবার পানিতে পরিণত হয়। আবার পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে তা ঘনীভূত হয়ে আবার পানিতে পরিণত হয়। এবং বলা হয়েছে আরো, যখন পানিকে শীতল করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়। যখন পানিকে কি করা হয়? ঠান্ডা স্থানে রাখা হয়, শীতলে রাখা হয়, তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়। তাহলে বন্ধুরা আমরা পানির বিভিন্ন অবস্থার পরিবর্তনের সারসংক্ষেপটি পড়ে নিলাম এবং আমরা জানতে পারলাম কিভাবে পানি বিভিন্ন অবস্থায় থাকতে পারে, কিভাবে পানির অবস্থার পরিবর্তনগুলো হয়ে থাকে।
বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।